হায়রে শপিং, টাকাও নাই শপিংও নাই। ঘটনা আপনারা সকলে জানেন, ফেসবুকে ভাইরাল খবর। গতকাল 22 দিনের এক ছোট্ট বাচ্চাকে নিয়ে তার মা শপিং করতে গেছে। কেনাকাটায় উনি এতটাই ব্যস্ত ছিলেন, উনি যে ওনার বাচ্চাকে কোলে রেখেছিলেন এটা উনি ভুলে গেছেন। বাচ্চাটা কখন যে মারা গেছে এই মহিলাটার কোলে, অত্যন্ত গরমে মহিলা টেরও পায়নি বাচ্চাটা কখন মারা গেছে। ছবিতে আপনারা যে ছবিটি দেখছেন মহিলার, এই হচ্ছে মহিলা, কোলের বাচ্চাটা হচ্ছে তার। কেনাকাটা কতটা জরুরি থাকতে পারে একটা মানুষের? এই গরমের মধ্যে মানুষ কি করতে বের হয়? আর এত ছোট একটা বাচ্চা নিয়ে, 22 দিন বয়সের বাচ্চা নিয়ে কেনাকাটা করতে যায়, এই মহিলার দোষ দেয়া, আমার মনে হয় মহিলার দোষ দিয়ে কোনো লাভ নেই। বরঞ্চ এই মহিলার হাজবেন্ড যে সমস্ত দোষ তার, তার ওয়াইফ লাগামের বাইরে। এ সমস্ত বউ সংসারে না রাখলে কি হবে? কিচ্ছু হবে না। বরঞ্চ আমি এবং আপনি, আমরা আমাদের স্ত্রীদেরকে, বোনদেরকে, মেয়েদেরকে বাজারে বের করে দিচ্ছি হাতে টাকা দিয়ে। দেখতেছেন না বাংলাদেশের চতুর্দিকে শুধু ধ্বংস আর ধ্বংস, এখানে আগুন ওখানে আগুন, কোলের শিশু কোলে মারা যায় শপিং শপিংয়ের নেশায়, মা টের পায় না। কেমন মা এটা, কেমন ধরনের মা এগুলা? আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আর এই গরমে কেনাকাটা থেকে খুবই সাবধান থাকবেন, অতিরিক্ত মাত্রায় গরম স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, অনেক বেশি।